উনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের একজন অন্যতম উজ্জ্বল নক্ষত্র, যিনি জমিদার বংশের সন্তান হওয়ার পরেও কলম ধরেছিলেন সেই জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে। বাংলার মুসলিম সমাজে যার সাহিত্যকর্মকে ধর্মগ্রন্থের ন্যায় গুরুত্ব সহকারে পাঠ করা হয়, বাংলা সাহিত্যের সেই অন্যতম পথিকৃৎ মীর মোশাররফ হোসেনের বাস্তবিটা আজকে আমরা ঘুরে দেখব। কুষ্টিয়া কুমারখালীর লাহিনীপাড়ার গ্রামে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানে রয়েছে তার স্মৃতিবিজড়িত এবং তার ব্যবহৃত অনেক কিছু। তো আজকে আমরা সেই জায়গায় যাব এবং তার সব কিছু ঘুরে দেখব। ঊনবিংশ শতকে সারা উপমহাদেশের মুসলিম জাতি যখন গভীর নিদ্রায় নিদ্রিত, অবিচার বঞ্চনা ও লাঞ্ছনার শিকার, শিক্ষা সংস্কৃতি ও সাহিত্য ক্ষেত্রে অনগ্রসর, ঠিক এমনই এক অন্ধকার যুগে আধুনিক বাংলা সাহিত্যাকাশে মীর মোশাররফ হোসেনের আবির্ভাব যেন ভোরের উজ্জ্বল শুকতারার ন্যায়, যা বাংলা সাহিত্য ক্ষেত্রে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করে। আজকে আমরা দেখতে পাব সেই মহান সাহিত্যিকের স্মৃতিবিজড়িত বাস্তবিটা এবং তার ব্যবহৃত অনেক জিনিসপত্র, জানতে পারব তার জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনা। কুষ্টিয়া রাজবাড়ির মহাসড়ক ধরে এগিয়ে চলেছি আমরা। মহাসড়কের পাশে মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা যাওয়ার পথনির্দেশক দেখতেই অনুমান করতে পারছি যে তার স্মৃতিকে খুব যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে। বন্ধুরা, চলে এসেছি মীর মোশাররফ হোসেনের সেই বাস্তুভিটার কাছাকাছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাস্তুভিটায় প্রবেশের মেন ফটক। তো আমরা এবার ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। এখানে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ পরিবেশ আসলেও বেশ ভালোই লাগছে। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা ভিতরের দিকে প্রবেশ করব। চলুন যাওয়া যাক, ভিতরের দিকে যাই। এখান থেকে ভিতরে ঢুকতেই দূর থেকেই নজরে আসছে ত্রিকোণ আকৃতির বেশ কিছু স্তম্ভ দেখতে পাচ্ছি, যেখানে মীর মোশাররফ হোসেনের বিখ্যাত কিছু গ্রন্থের বিখ্যাত কিছু উক্তি মার্বেল পাথরে খোদাই করে রাখা হয়েছে। তবে এটা দুঃখজনক হলেও সত্য যে সেই পাথরগুলো চূর্ণ হয়ে উঠে যাওয়ার কারণে তা অনেকটাই অস্পষ্ট হয়ে গিয়েছে। আর এটা এই কথাগুলোর সাথে যিনি পরিচিত না তার পক্ষে এটা পূর্ণাঙ্গ রূপে পড়তে পারা অনেকটাই কষ্টকর, এটা অনেকটাই অস্পষ্ট হয়ে গিয়েছে। আমরা একটু দেখি কোনোটা পড়তে পারি কি না। এখানে হয়তো লেখা আছে, স্বাধীনতার সূর্য একবার অস্তমিত হইলে পুনরুদয় হওয়া বড়ই ভাগ্যের কথা। এটা হচ্ছে তার যে বিখ্যাত একটা গ্রন্থ, তার অমর সৃষ্টি বিষাদ সিন্ধু, সেই বিষাদ সিন্ধুর একটা বাণী এখানে স্থান পেয়েছে। এরকম প্রত্যেকটা স্তম্ভতেই কিছু না কিছু বাণী এখানে লেখা আছে। এগুলো অনেকটাই অস্পষ্ট, এই পাথরগুলো উঠে যাওয়ার কারণে এটা এখন অনেকটা অস্পষ্ট হয়ে গিয়েছে। যারা এগুলোর সাথে পরিচিত না তারা হয়তো একবারে এটা পড়তে একটু কষ্টই হবে। তো যাই হোক, আমরা তার যে বাস্তুভিটা সেই বাস্তুভিটার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে তার ব্যবহৃত অনেক জিনিসপত্রই সংরক্ষণ করে রাখা হয়েছে, তো আমরা সব কিছুই দেখব। এবং এখানে তার নামে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। এই ভবনটা হয়তো নতুন নির্মাণ করা, এবং এই যে এই পাশে যেটা দেখলাম এটা হচ্ছে আগেই নির্মাণ করা হয়েছিল, পরবর্তীতে এটা আবার নতুন করে নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এবং এই পাশে যে ভবনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মীর মোশাররফ হোসেনের নামে তৈরি করা মাধ্যমিক বিদ্যালয়। এটা স্থাপিত হয়েছে 1995 সালে, আর প্রাথমিক বিদ্যালয়টা স্থাপিত হয়েছিল 1970 সালে। আর এর পাশেই রয়েছে মীর মোশাররফ হোসেনের সেই বাস্তুভিটা। এই বাস্তুভিটাটা পরবর্তীতে জেলা পরিষদ কর্তৃক প্রতিষ্ঠা করা, তার আদি যে বাস্তুভিটা যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটার ধ্বংসাবশেষ এখন আর অবশিষ্ট নেই। তবে তার ব্যবহৃত অনেক জিনিসপত্রই এর ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছে, তার অনেক স্মৃতি ভিতরে রাখা আছে। তো আমরা সেই সবগুলোই দেখব। আগে বাইরে থেকে একটু দেখার চেষ্টা করছি। একটু একটু বৃষ্টি হচ্ছে বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছে। তো আমরা দেখি বাইরের পরিবেশটা কেমন দেখাচ্ছে। ¶¶
মীর মোশাররফ হোসেন ছিলেন বরাবরই বিতর্কিত এবং সমকাল থেকে এগিয়ে থাকা এক চরিত্র। জমিদার বংশে জন্মেছেন, অথচ নাটক লিখেছেন লম্পট অত্যাচারী জমিদারদের বেয়াব্রু করে দিতে। তার রচনায় জমিদারি প্রথার কুফল, জমিদার শ্রেণীর অত্যাচার, শোষণ এবং লোভ লালসাপূর্ণ স্বভাবের চিত্র স্পষ্ট হয়েছে। তার রচিত জমিদার দর্পণ নাটকটির প্রচার নিষিদ্ধ করার সপক্ষে ব্রিটিশ সরকারের কাছে বঙ্কিমচন্দ্রের আবেদন এই কথার সত্যতা প্রমাণ করে। তবে যে কোনো ধর্মীয় মৌলবাদকে তিনি ঘৃণা করেছেন আজীবন। মুসলমান হওয়ার পরেও কলম ধরেছিলেন মুসলমানদের গোমাংস খাওয়ার বিরুদ্ধে। গো জীবন নামক রচনাটি প্রকাশিত হওয়ার পর তার অনেক ধকল সামলাতে হয়, তার নামে ফতোয়া জারি হয়, এমনকি আদালতে মামলা পর্যন্ত হয়েছিল। তবে এই কথা শ্রদ্ধার সাথে স্মরণীয় যে মীর মোশাররফ হোসেন প্রথম মুসলিম ঔপন্যাসিক, প্রথম মুসলিম নাট্যকর এবং প্রথম মুসলিম প্রহসন রচয়িতা। বন্ধুরা, আমরা এবার ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। এখানে ভিডিও ধারণ করার কিছু বাধ্যবাধকতা রয়েছে, তারপরেও যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে তার নিজ হাতে লাগানো আমগাছ সহ তার ব্যবহৃত আরাম চেয়ার, পালকি, যুদ্ধাস্ত্র, বেতের তৈরি ঢাল ইত্যাদি অনেক কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে। 1847 খ্রিস্টাব্দের 13 নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে এই মহান মনীষী জন্মগ্রহণ করেন। বাবা মীর মুয়াজ্জম হোসেন, মা দৌলতুন্নেসা। মহান এই সাহিত্যিক ভাগ্যান্বাসে 17 বছর বয়সে কলকাতায় পিতৃবন্ধু জমিদার নাদের হোসেনের বাড়িতে ওঠেন। দিন কয়েক যেতেই নাদের সাহেবের বড় মেয়ে লতিফনের প্রেমে পড়ে যান তিনি। পত্রালাপে গভীর হতে থাকে তাদের প্রেম। এরই মধ্যে নাদের সাহেব তাকে চাকরির প্রস্তাব দিলে তিনি মোক্ষম সুযোগ হিসেবে ধরে নেন। এক পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত পাকা হয়ে যায়। তবে ঘটনাক্রমে নাদের হোসেন লতিফনের বিয়ে দেন অন্য এক পীর সাহেবের সাথে এবং ছোট মেয়ে আজিজনের বিয়ে দেন মীর মোশাররফ হোসেনের সঙ্গে। কিন্তু আজিজনকে বিয়ে করলেও মীর মোশাররফ হোসেনের মনে বসবাস ছিল লতিফনের। প্রথম বিবাহের 9 বছর পর তিনি দ্বিতীয় বিবাহ করেন এবং দ্বিতীয় স্ত্রীর নাম রাখেন কুলছুম। তার নামানুসারেই আমার জীবনী ও জীবনীর জীবনী বিবি কুলছুম এই বইটি লিখেছিলেন মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের সৃষ্টকর্ম বাংলার মুসলমান সমাজে আধুনিক সাহিত্য ধারার সূচনা করে। কারবালার করুণ ইতিহাসের উপর ভিত্তি করে রচিত বিষাদ সিন্ধু উপন্যাস বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। এছাড়া সাহিত্যের প্রায় সকল শাখাতেই তার বিচরণ লক্ষণীয়। 1865 থেকে 1990 সাল পর্যন্ত প্রায় 45 বছর তার শিল্প সাহিত্য সৃষ্টির সময়কাল। এই দীর্ঘ সময়ে বাংলা সাহিত্যে তিনি যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে মুদ্রিত থাকবে। বন্ধুরা, এই যে মীর মোশাররফ হোসেনের সেই বাস্তবিটা যেটা আমরা ভিতরে এতক্ষণ দেখলাম, তার ব্যবহৃত অনেক কিছুই দেখলাম, তবে এই বাস্তবিটাটা মীর মোশাররফ হোসেনের সেই আদি বাস্তবিটা না, এটা পরবর্তীতে কুষ্টিয়া জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়ন করা হয়েছে। তার সেই আদি যে বাস্তবিটা সেটা ধ্বংসাবশেষ এখন আর অবশিষ্ট নেই, তবে তার ব্যবহৃত একটি কুয়া এখন পর্যন্ত এখানে অবশিষ্ট রয়েছে এবং সেটা খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে। যেই কুয়া থেকে তিনি পানি উঠাই খেতেন সেই কুয়াটা এখন পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়েছে। তো আমরা, আমাদের মনে চাচ্ছে সেই কুয়াটা একটু দেখে আসবো, এটা না দেখলে হয়তো একটা মিসিং থেকেই যায়। তো আমরা এবার সেই কুয়াটা একটু দেখতে যাব। বন্ধুরা, এই হচ্ছে সেই কালজয়ী কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ব্যবহৃত ইদারা। এটা সংরক্ষণ করেছেন
ডক্টর মহিউদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ কুষ্টিয়া। এই কুয়া থেকেই সেই 19 শতকের মহান সাহিত্যিক এই কুয়া থেকেই পানি পান করতেন। এই কুয়াটা এখন পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এই কুয়াটা দেখে তার সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে, তিনি হয়তো এই কুয়া থেকেই কত পানি তুলে তুলে খেয়েছেন। এখানে আসার পরে এই কুয়াটা দেখে সত্যি ভেতরে একটা আবেগ কাজ করছে, তার স্মৃতি, তার যে আদি বাস্তবিটা সেটা আমরা যদিও দেখতে পাইনি, এবং এই বাস্তবিটাটা পরবর্তীতে নির্মাণ করা হয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ কর্তৃক। কিন্তু এই যে কুয়া, কুয়াটা যদিও সংরক্ষণ করা, কিন্তু এই কুয়া থেকে যে তিনি পানি তুলে খেতেন এটা সত্যি একটা ভালো লাগার মতো একটা বিষয়। এই কুয়াটা দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। এমন মহান সাহিত্যিক, এই কুয়া থেকে হয়তো তিনি কখনো কখনো এখানে আসতেন, এই কুয়া থেকে হয়তো নিজে হাতেই পানি তুলতেন, আর সেই কুয়ার পাশে এখন দাঁড়িয়ে আছি, এটা অনেক ভালো লাগার মতো একটা বিষয়। বন্ধুরা, আমাদেরও সময় ফুরিয়ে আসছে, আজকের মতো আমরাও বিদায় নিতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।